গুড মর্নিং, আজকে হচ্ছে বড়দিন, সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানিয়ে এই মিষ্টি সকালে আমি আমার ব্লগটা আজকে এইখান থেকে শুরু করছি। তো সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। তো এখন বেজে গেছে 9টা, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলিনি, আজকের দিনটায় তোমাদের সঙ্গে কথা না বললে হয় বলো, তাই চলে এলাম। আর আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। তো সকালে কাজ বাজ মোটামুটি আমার হয়ে গেছে, জামা কাপড়ও ধুয়ে নিয়েছি, তারপরে ওষুধটা পড়ে গেছিল, জামা কাপড় ধুয়ে নিয়েছি, বাবুর খিচুড়িও বসিয়ে দিয়েছি, এখন রান্না সাথেই করছে, রান্নাও প্রায় হয়ে গেছে, গুছিয়ে দিলাম, বাবুকে খাওয়ালাম, এখন আমি চলে যাব স্নান করতে, স্নানটা সেরে এসে তারপর গোছাবো, কেননা কোথাও যাওয়ার আছে, সবাই যাবে, আমি বলেছিলাম না যাবো না, কিন্তু বোনেরা ছাড়বে না, বোনেরা নিয়েই যাবে, গাড়ি করা হয়েছে, গাড়ি করে যাব, বেশি দূরে যাব না, কাছেই যাব। কোথায় যাব কি করব তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব আজকে, তো তোমরা দেখতে থাকবে, যেটুকুই বলবো কেউ স্কিপ না করে ভিডিওটা দেখবে, আশা করি ভালো লাগবে। চলো আমি ঝটফট করে আমার কাজগুলো গুছিয়ে নিই, পরে ফিরে আসছি, স্নানটা সেরে আসি আগে। তো বন্ধুরা, স্নান করে নিয়েছি, কিছুটা গুছিয়ে নিয়েছি, এই যে ব্যাগে বাবুর জন্য বাবুর কিছু যা যা দরকার প্রয়োজন সেগুলো গুছিয়ে নিয়েছি, এখন যাব আমার শাশুড়ি মাকে ভাতটা খাইয়ে আসি, আর দেখি যদি স্নান করে করাবো নাহলে ওরা করাবে। তো চলো যাই, আগে আমি ভাত খাইয়ে এসে বাবুকে নিয়ে এসি, বাবুকে নিয়ে এসে ওকে খাওয়াবো, তারপরে খাইয়ে নিয়ে নিজে খেয়ে দিয়ে শাড়ি পরে গুছিয়ে তারপর যাব। চলো যেতে যেতে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব, আগে আমি আমার কাজগুলো কমপ্লিট করে নিই। এই যে আমি রেডি হয়ে গেছি, মোটামুটি আমার বাবুকেও রেডি করে দিয়েছি, আর মেজো বোন চলে এসছে, ছোটো বোন, বৌদিরা, মাটাও গাড়িতে করে আসছে, ওইখান থেকে গাড়ি আসবে। তো চলো সবাইকে দেখিয়ে দিই তোমাদের, চলো দেখো আমার মনবীর বাবা চলে এসছে, সবাই চলে এসছে, কম বেশি সবাই রেডি হয়ে গেছে, এই যে গাড়িও চলে এসছে আমাদের, ওই যে ছেনিয়া বুড়ি, এই যে দেখো সব রেডি, পুরো পুরো জিনিসপত্র নিচ্ছে, ওই যে ছেনিয়া, এই সব ছেনিয়াকে দেখাইনি, ওই যে ছেনিয়া, কই আমার সে জিনিস দাও, সবাই যাচ্ছি, এটা হচ্ছে বিভূতিভূষণ পার্ক, তো সবাই যাচ্ছি দেখতে, এখানে ঘুরবো, ঘুরে তারপরে খাওয়া দাওয়ার প্রোগ্রাম আছে এখানে, ওই দেখো বৌদি, সোহান, এই যে মাইমা, সবাই যাচ্ছি, আর সামনে ওরা হেঁটে হেঁটে যাচ্ছে। তো চলো আমরা কি দেখি না দেখি তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব, আশা করি তোমাদেরও ভালো লাগবে। দেখো ময়ূর, এটা ওই পাশেও আছে রঙিন, যেটা তোমাদেরকে দেখাবো, তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে আমার ছেলে আমার, এরা তো দেখে খুব মজা নিচ্ছে না, ছোট ছোট কচ্ছপ এগুলো, এই কোনাটায় এসে রয়েছে অনেকগুলো, দেখো দেখো
দেখো এই ছোট বাচ্চা কচ্ছপটা পড়ে গেছে, এখন উঠতেই পারছে না ও। আর আমাদের মনবীর শতনু বলছে মাম্মাম ঠিক করে দাও, ঠিক করে দাও। অনেক আছে, এটা একদম কাছে এসছে, এই দেখো দেখেছো টিয়া পাখি, এইখানে সব টিয়া পাখি, এইটাই নানান কালারের। আয় মেঘা মেঘা, অনেক আছে, চলো ওদেরকে দেখাই তোমাদের। এই দেখো, এই দেখো নানান কালারের টিয়া পাখি, এই পাশে টিয়া পাখি, এইটা পায়রা, এইটা টিয়া পাখি, এই দেখো। আয় 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 আয়, খুব সুন্দর লাগছে দেখতে, আশা করি তোমাদেরকেও ভালো লাগবে। এইটা টিয়া পাখি দেখ, এই দেখো আমাদের হল্লা পাটি, এই দেখো শুধু আমারটাই নেই, এই দেখো। এইখানে বাচ্চারা একটু দোল খাচ্ছে, এই দেখো খুব মজা পাচ্ছে এরা, এখানে সবাই দাঁড়িয়ে আছে। এই যে সুতনু কই, দেখো আমার ছেনিয়া দোল খাচ্ছে, সুতনু কই, মনবীর কই, মনবীর এদিকে আসো, মনবীর এই মনবীর এই সাইডে, এই মনবীর, আমার মনবীর বাবা কোথায় উঠেছে দেখো, উঠে ওইখান থেকে নামবে, আসো 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 আসো, কি খাচ্ছ খাচ্ছে, আমরা খাচ্ছি আর কি, পরে হাসি দেখো, এটা হচ্ছে কি হাসি জানো তোমরা, এই যে আমার খালা, এসছি বাড়ি, এসেই বাবুর খাবার বসিয়ে দিয়েছি আর ওরা বাড়ি চলে গেছে, আমাকে এখানে লাবিয়ে দিয়ে গেছে, আমার বাড়ির সামনে দিয়ে গেছে। চলো কি আর বলবো, ভিডিওটা এখানেই রাখবো আজকে, দেখি রাত্রে কি রান্না বান্না করি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো না, এখন বাবুকে খাবো কারণ আর টাইম পাবো না। দেখো কাপড় চোপড় এসেই এখানে রেখে দিয়েছি, পরে ঠিক করবো ওগুলো। তো চলো আজকে ভিডিওটা এখানেই রাখি, কি দেখেছি না দেখেছি, কি খেলাম না খেলাম, যদি পারি দুটো পাটে দেবো, যদি একটা পার্টে না হয় ভিডিও বড় হয়ে যায় দুটো পাটে দেবো, দু জায়গায় গিয়েছি। চলো ভিডিওটা এখানেই শেষ করছি, সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে ভিডিওটা এখানেই রাখছি, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আর আবারও বলি সবাইকে শুভ বড়দিন।